আসসালামু আলাইকুম, আমি টুম্পা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটি নতুন স্যুপের রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো ভেজিটেবল স্যুপ, তবে একটু নতুন ভাবে আজকে এই স্যুপটা আমি রান্না করে দেখাবো। আমি আজকে এই স্যুপটা রান্না করে দেখাবো আপনাদেরকে ম্যাগি থাই স্যুপের প্যাকেট দিয়ে। আশা করি আমার আজকের আয়োজনটি আপনাদের ভালো লাগবে, আর আমরা যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য এটা একটা পারফেক্ট ডায়েট স্যুপ হতে পারে। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক আমার এই ভেজিটেবল থাই স্যুপ তৈরি করতে কি কি উপকরণ লেগেছে এবং এর পুরো প্রস্তুত প্রণালীটি। স্যুপ রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে গাজর। গাজরটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে কাঁচা পেঁপে। পেঁপেগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। তো আমার সবজি স্লাইসগুলো কিন্তু একরকম না, আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো এখন আমি এখানে দিয়ে দিব ভেজিটেবল স্টক। তো আমার বাসায় ভেজিটেবল স্টক করা ছিল, তো আমি স্টকটা দিয়ে দিয়েছি। আর যদি আপনাদের স্টকটা করা না থাকে সেক্ষেত্রে আপনারা শুধু পানি দিয়েও এই স্যুপটা রান্না করতে পারেন। এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। এই লবণটা আমি দিয়েছি সবজির জন্য, কারণ আমার স্টকে কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এটা আমি সিদ্ধ করতে থাকবো, আর এদিকে আমি স্যুপের প্যাকেটটা গুলিয়ে নিব। তো আমি এখানে একটা ম্যাগি থাই স্যুপের প্যাকেট নিয়েছি। এখন এই স্যুপের প্যাকেটটাকে আমি খুলে একটা বাটিতে এই পাউডারটাকে নিয়ে নিব, আর এক কাপ পানি দিয়ে এই স্যুপের পাউডারটাকে আমি খুব ভালো করে গুলিয়ে নিব। তো আমি বাটিতে পুরো প্যাকেটের পাউডারটাই ঢেলে দিলাম। তো এখন আমি দিয়ে দিব এখানে 250 ml পানি। তো আমার কাছে যে মেজারিং কাপ আছে সেটা হচ্ছে 250 ml এর একটা কাপ। তো আমি এই কাপের এক কাপ পানি নিয়েছি। এখন এই পানি দিয়ে আমি স্যুপটাকে খুব ভালো করে গুলিয়ে নিব। তো পাউডারটা আমার গুলানো হয়ে গেছে, এটাকে আমি এখন একটা সাইড করে রেখে দিব। আর এদিকে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর আমার এই সবজিটা সিদ্ধ হতে টাইম লেগেছে প্রায় 7 মিনিটের মতো। তো এখন আমি একটু চেক করে দেখব আমার সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমার সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কারণ পেঁপেটা কিন্তু অলরেডি গলে গেছে। আর পেঁপেটা সিদ্ধ হওয়া মানে বাকি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো পেঁপেটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আর আজকে আমি পুরো রান্নাটা করতেছি মিডিয়াম হাই হিটে। তো এখন আমি গোলানো স্যুপটাকে দিয়ে দিলাম। এখন এই গোলানো স্যুপটাকে দিয়ে আমি স্যুপটাকে আরেকটু ঘন করে নিব, কারণ আমি আজকে কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করব না। আর এই থাই স্যুপটা দেওয়ার পর পরই কিন্তু স্যুপটা এমনি অনেকটা ঘন হয়ে এসেছে। তো আমি আরেকটু ঘন করে নিব 2-3 মিনিটের মতো জাল দিয়ে। তো স্যুপটা কিন্তু অলরেডি ঘন হয়ে এসেছে। তো এখন আমি এর সাথে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে সয়া সস। তো আমি এখানে সয়া সসটা দিব প্রায় 1.5 টেবিল চামচের মতো। তো আমি এখানে যে আমার সসের বোতলের যে মুখটা আছে সেই মুখের আমি 1.5 মুখ আমি দিয়ে দিব সয়া সস। এখন আমি এর সাথে দিয়ে দিব 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়া। তো আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। তবে গোলমরিচের গুঁড়া দিলে কিন্তু স্যুপের টেস্টটা ভালো আসে। তো গোলমরিচের গুঁড়াটা দিয়ে আমি একটু নেড়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সস দিয়ে আমি আর 1 মিনিটের মতো জাল করে নিব। আর এর মধ্যে আপনারা সবকিছু চেক করে নিবেন যে আপনাদের লবণ সবকিছু ঠিকঠাক আছে কিনা, যদি না থাকে সেক্ষেত্রে আবার অ্যাড করে দিবেন। তবে আমার এখানে সবকিছু পারফেক্ট ছিল। তো স্যুপটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। তো এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিব। তো ডিমটাকে দেওয়ার আগে একটু ফেটিয়ে নিচ্ছি। আগে আমি ফেটিয়ে রেখেছিলাম, তো আবার একটু ফেটিয়ে নিলাম ডিমটা। তো এখন আমি এই ডিমটাকে স্যুপের একটু উপর থেকে ঢালবো, আর একটা চামচ দিয়ে অনবরত নাড়তে থাকবো। আর ডিমটা যখনই দিবেন তখনই একটা চামচ দিয়ে কিন্তু নাড়তে হবে, তা না হলে কিন্তু ডিমটা নিচে যেয়ে দলা পেকে যেতে পারে। আর ডিমটা দেওয়ার পরে খুব বেশি সময় আর রান্না করব না, জাস্ট 2-1টা বলক আসলে কিন্তু স্যুপটা নামিয়ে নিব, কারণ ডিমটা বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে স্যুপটা খেতে আর ভালো লাগবে না। তো আমার স্যুপটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি চুলাটাকে এখন অফ করে দিব। চুলাটা অফ করে দিয়েছি, এখন স্যুপটাকে একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দিব। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, এখন এই বাটিতে আমি স্যুপটাকে পরিবেশন করব। তো এই তো তৈরি হয়ে গেছে আমার দারুণ মজার ম্যাগি হেলদি থাই ভেজিটেবল স্যুপ। তো এটা একটা ডায়েট স্যুপ, আমরা যারা ডায়েট করি তারা যদি প্রতিদিন এই স্যুপটা এক বাটি করে ডিনারে নেই তাহলে কিন্তু আমাদের ওজন খুব দ্রুতই কমে যাবে।
সুপটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকার বেল আইকনটিও ক্লিক করে দিবেন। এতে করে যখনই আমি কোনো ভিডিও দিব তার নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা সবার আগে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো আল্লাহ হাফেজ সবাইকে।